হ্যালো বন্ধুরা, বর্তমানে যে কোনো সময় ইসরায়েল এবং ইরান যুদ্ধে জড়াতে পারে, কারণ ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরি করছে আর এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না ইসরায়েল। তারপর আবার আল আকসার ঘটনার পর বেশ নড়ে চড়ে বসেছে পুরো মুসলিম বিশ্ব। ইহুদি রাষ্ট্র ইসরায়েল পারমাণবিক শক্তিধর দেশ হবার কারণে মধ্যপ্রাচ্যের সকল মুসলিম দেশ ইসরায়েলকে ভয় পায়, কেউই ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াতে চায় না। তবে ইরানের ব্যাপারটা অন্যরকম, কারণ ইরান কাউকেই ভয় পায় না, শুধু ইসরায়েল কেন, মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সেনাঘাঁটিগুলোও ইরানকে এড়িয়ে চলে। তবে সে যাই হোক, ইসরায়েল এবং আমেরিকা মিলে যে কোনো সময় ইরানের উপরে অ্যাটাক করতে পারত, কিন্তু আমেরিকা এবং ইসরায়েল সেটা করতে ভয় পায়, কারণ ইরানের হাতে এমন এমন সব ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যেগুলো দিয়ে মুহূর্তেই ইসরায়েলকে ধূলিসাৎ করে দেওয়া সম্ভব। আর আজকের এই ভিডিওটিতে আমরা ইরানের সবচেয়ে ভয়ঙ্কর সাতটি অস্ত্র দেখাব, যেগুলোকে সবচেয়ে বেশি ভয় পায় ইসরায়েল। তো চলুন শুরু করা যাক। নাম্বার 7, টন্ডার 69। ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 7 নম্বর অবস্থানে রয়েছে টন্ডার 69 মিসাইল। এই মিসাইলটি মূলত ইরান নিজস্ব প্রযুক্তিতেই তৈরি করেছে। এটি মূলত শর্ট রেঞ্জের একটি ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলটি 1992 সালে ইরান ডেভেলপ করেছে। মিসাইলটি আকাশ, ভূমি এবং নৌপথ থেকে নিক্ষেপ করা সম্ভব এবং এই মিসাইলটি 250 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম এবং এর রেঞ্জ 150 কিলোমিটার। নাম্বার 6, রাদ মিসাইল। ইরানের আরেকটি ভয়ঙ্কর মিসাইল হলো রাদ মিসাইল। এটা মূলত সুপারসনিক ক্রুজ মিসাইল। এই মিসাইলটিকে ঠেকানোর ক্ষমতা অন্তত ইসরায়েলের আয়রন ডোমেন নেই আর এই মিসাইলটির রেঞ্জ 3000 কিলোমিটার। সুপারসনিক স্পিডে নিখুঁত আঘাত করতে পারে ইরানের এই মিসাইল। প্রায় 500 কেজি বিস্ফোরক বহন করতে পারে ইরানি এই মিসাইলটি আর এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি, তাই একে অনেকে মিনি পারমাণবিক বোমাও বলে থাকে। তাই সব কিছু মিলিয়ে বলা যায় রাদ মিসাইল একটি ভয়ঙ্কর অস্ত্র। নাম্বার 5, কামিকাজি ড্রোন। বন্ধুরা, ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 5 নম্বরে রয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি কামিকাজি ড্রোন। এই ড্রোন মূলত একটি আত্মঘাতী ড্রোন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন রাশিয়া ইউক্রেনের আমেরিকান অস্ত্রের সামনে টিকতে পারছিল না, তখন ভ্লাদিমির পুতিন ইরান সফরে যায় এবং ইরান থেকে এই কামিকাজি ড্রোন নিয়ে আসে আর এই ড্রোন দিয়েই ইউক্রেনে ব্যাপক সফলতা পায় রাশিয়ান বাহিনী। তাই কামিকাজি ড্রোন যে একটা ভয়ঙ্কর অস্ত্র তা বাস্তব যুদ্ধে প্রমাণিত। আর ইরানের এই আত্মঘাতী ড্রোন বা কামিকাজি ড্রোনকে মোকাবেলা করার মতো কোনো অস্ত্রই নেই আমেরিকা ও ইসরায়েলের কাছে। ইরানের তৈরি এ ড্রোন যদি একসাথে অনেকগুলো একই সাথে ইসরায়েলে আক্রমণ করে, তাহলে ইসরায়েলের আয়রন ডোমও এর কাছে ব্যর্থ হয়ে যাবে। ইসরায়েলের আয়রন ডোমেরও ক্ষমতা নেই এরকম 10 থেকে 15টি ড্রোন একসাথে মোকাবেলা করার। আপনাদের জানিয়ে রাখি, কামিকাজি ড্রোনগুলো আকারে খুবই ছোট আর এটি নিজের চেয়েও 3 গুণ বেশি বিস্ফোরক বহন করতে পারে এবং এই ড্রোনগুলো একসাথে একটানা 25 ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে পারে। তাছাড়াও এই ড্রোন 2000 থেকে 2500 কিলোমিটার দূর পর্যন্ত পাড়ি দিতে সক্ষম। ইরানের এই কামিকাজি ড্রোনগুলো খুবই নিজ দিয়ে শব্দবিহীন উঠতে পারে, যার কারণে সব থেকে আধুনিক আকাশ ব্যবস্থাও তাকে শনাক্ত করতে পারে না। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা তাদের সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করার পরও এই ড্রোনের প্রযুক্তি বের করতে সক্ষম হয়নি। তাহলে আপনি বুঝতেই পেরেছেন ইরানের এই ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর এবং কতটা অত্যাধুনিক। তবে রিসেন্টলি ইরান এই কামিকাজি ড্রোনের ভার্সন 2 বের করেছে, যেটা আগের চেয়েও আরও বেশি ধ্বংসাত্মক এবং শক্তিশালী। নাম্বার 4, ইয়ালি মিসাইল। ইরানের আরেকটি ভয়ঙ্কর অস্ত্র হল ইয়ালি মিসাইল। বীর মুসলিম যোদ্ধা হযরত আলীর নাম অনুসারে এই মিসাইলের নাম রাখা হয়েছে ইয়া আলী। ইয়ালি মিসাইলটি ইরানের তৈরি সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল আর এই মিসাইলটি পারমাণবিক বোমাও বহন করতে সক্ষম। আবার সাধারণ বিস্ফোরক দিয়েও এই মিসাইল ব্যবহার করা যায়। ইয়ালি মিসাইলের রেঞ্জ 4000 কিলোমিটার, অর্থাৎ এই মিসাইল দিয়ে ইরান অনায়াসেই ইসরায়েলের রাজধানীতে হামলা করতে পারবে। আর এই মিসাইলটির নাম আমার কাছে খুবই ভালো লেগেছে। ইয়ালি মিসাইলের নামটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 3, ছিজিল মিসাইল। বন্ধুরা, ইরানের আরেকটি ভয়ঙ্কর মিসাইল হল ছিজিল মিসাইল আর এই মিসাইলের রেঞ্জ 5000 কিলোমিটার। ইরান চাইলেই নিজ দেশে বসে এই মিসাইল দিয়ে ইসরায়েলের রাজধানীতে হামলা করতে পারবে আর এই মিসাইলটি সুপারসনিক গতির, যার ফলে ইরান যদি একটি ছিজিল মিসাইল ইসরায়েলে নিক্ষেপ করে, তাহলে ইসরায়েলের মৃত্যু নিশ্চিত। আর আপনাদের জানিয়ে রাখি, ইরানের এই ছিজিল মিসাইল 750 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। ইরান যদি এই ছিজিল মিসাইলে পারমাণবিক বোমা ভরে দেয়, তাহলে ইসরায়েলের রাজধানী ধ্বংসের জন্য এমন একটি মিসাইলই যথেষ্ট। নাম্বার 2, ইরানি ড্রোন ক্যারিয়ার। তুরস্কের পর ইরান ইতোমধ্যেই ড্রোন ক্যারিয়ার তৈরি করে ফেলেছে আর ইরানের এই ড্রোন ক্যারিয়ারটি বিশ্বের প্রথম কমব্যাট ড্রোন সজ্জিত এয়ারক্রাফট ক্যারিয়ার সিস্টেম।
এটি ইরানের ড্রোনগুলোর কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। ইরানের ড্রোন ক্যারিয়ার দিয়ে ব্যাপক ক্ষতি করতে পারবে ইসরায়েলের। এই ড্রোন ক্যারিয়ারের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি প্রায় 2000 কম্প্যাক্ট ড্রোন বহন করতে পারে, আর 2000টি ইরানি ড্রোন মোকাবেলা করার মতো ক্ষমতা নেই ইসরায়েলের। তাই ইরান যদি ফুল স্কেল যুদ্ধে এই ড্রোন ক্যারিয়ারটি ব্যবহার করে তাহলে ইসরায়েলের ধ্বংস নিশ্চিত। ইরানি এই ড্রোন ক্যারিয়ারটি তুরস্কের তৈরি ড্রোন ক্যারিয়ার টিসিজি অ্যানাদোলার চেয়েও অনেক বেশি শক্তিশালী। পৃথিবীর মধ্যে একমাত্র ইরান এবং তুরস্কের কাছেই এরকম অ্যাটাক ড্রোন ক্যারিয়ার রয়েছে। আর ইরানের এই ড্রোন ক্যারিয়ারকে সবথেকে বেশি ভয় পায় ইসরায়েলের সেনাবাহিনী। নাম্বার ওয়ান, সুখোই SU-57। বন্ধুরা, আপনারা সবাই কম বেশি জানেন যে ইরান বিমানবাহিনী বেশ দুর্বল, কারণ ইরানের ওপর দীর্ঘ 20 বছর যাবত যুদ্ধবিমান নিষেধাজ্ঞা ছিল, যার ফলে ইরান গত 20 বছর ধরে একটিও যুদ্ধবিমান ক্রয় করতে পারেনি। তবে গত বছর ইরানের এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে, আর যুদ্ধবিমান নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়া মাত্রই ইরান রাশিয়ার কাছে 16টি সুখোই SU-57 মডেলের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অর্ডার দিয়েছে। আর এই যুদ্ধবিমানটি পৃথিবীর মধ্যে অন্যতম একটি ভয়ঙ্কর যুদ্ধবিমান। এটি একটি স্টিলথ মাল্টিরোল ফাইটার জেট। এই যুদ্ধবিমানটির সবচেয়ে ভালো গুণ হলো এটি ছোটোখাটো রানওয়ে থেকেও উড়তে সক্ষম। এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি 2130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটির রেঞ্জ 5500 কিলোমিটার। আর সবচেয়ে বড় গুণ যেটি এই বিমানটির রয়েছে তা হলো এর বোমা ধারণ ক্ষমতা। এই যুদ্ধবিমানটি প্রায় 20,000 কেজি বোমা বহন করতে সক্ষম, এমনকি একসাথে 30টি পারমাণবিক বোমা বহন করতে পারে এই যুদ্ধবিমানটি। অর্থাৎ এই যুদ্ধবিমানটি যখন ইরান বিমানবাহিনী পেয়ে যাবে, তখন এই যুদ্ধবিমানগুলো দিয়ে ইসরায়েলে কিয়ামত ঘটানো সম্ভব। বন্ধুরা, এবার আমরা ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে জানব। যদি কখনও আমেরিকা এবং ইসরায়েল একসাথে ইরানে বিমান হামলা চালাতে চায়, তাহলেও সেগুলো ঠেকিয়ে দেওয়ার মতো অস্ত্র রয়েছে ইরানের হাতে, কারণ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট পাওয়ারফুল। আমেরিকা এবং ইসরায়েল যেহেতু শুরুতেই বিমান হামলা বা মিসাইল হামলা করে থাকে, তাই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইরানের অস্ত্রভাণ্ডারে লং রেঞ্জ বা দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে আছে রাশিয়ার তৈরি S-300, সোভিয়েত আমলের তৈরি S-200 এবং ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবর 373। আর এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর রেঞ্জ 100 থেকে 150 কিলোমিটার। ইরানের হাতে মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্সের মধ্যে রয়েছে বার্ক মিসাইল এবং ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খোদরাফ-2 এবং খোদরাফ-3, আর এগুলোর রেঞ্জ 30 থেকে 40 কিলোমিটার। শর্ট রেঞ্জের জন্য হরেক রকম এয়ার ডিফেন্স সিস্টেম আছে ইরানের কাছে। ইরানের লং রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জের সকল এয়ার ডিফেন্সের ক্ষমতা অনেক বেশি এবং অনেক উন্নত, তাই ইরানে হামলার কথা ভুলেও আমেরিকা এবং ইসরায়েল ভাববে না। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আর আপনি যদি 2023 সালে এসে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।